হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছি একটা নতুন ব্লগিং নিয়ে আর ভ্লগিংয়ের টপিকটা হলো আজ আমার মামার মেয়ের গায়ে হলুদ তো সেজন্য সকাল সকাল স্নান করে চলে এসেছি মামার বাড়ি আর মামার বাড়িতে এসে দেখি সবাই সব কাজে ব্যস্ত কিন্তু কোনেই একমাত্র যে কিনা বসে আছে তো কোনেকে সবার শেষে আলতা পরানো হলো তোমরা যারা বাঙালি তারা জানবে আমাদের বাঙালির বিয়ের কি কী নিয়ম তো সেজন্য কোনেকে যখন আলতা পরানো হয়ে গেছে সবাই বা স্নান করতে যাবে তো আমি তো স্নান করেই এসেছিলাম আর এই হচ্ছে আমাদের কোনে এর নাম হলো বৃষ্টি তো আমরা এবার চলে গেলাম মা মালঞ্চা মন্দির পুজো দিতে পাশেই হচ্ছে মা মালঞ্চা মন্দির আমার মতো কারা কারা আছো যাদের ঝাড়খণ্ড অনেক বেশি ভালো লাগে আমার তো প্রচণ্ড ভালো লাগে ঝাড়খণ্ড আর তোমাদের কেমন লাগে দেখো গল্প করতে করতে চলে এলাম মা মালঞ্চা মায়ের মন্দির তো মন্দিরে আমি মা বাবা তিনজনেই ছিলাম তো সেজন্য আমরা তিনজনেই পুজো দিয়েছি এইবারে হঠাৎ প্ল্যানিং হয়ে গেল যে মা মালঞ্চাকে শাড়ি দেবো আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে কবে আমি শাড়ি দিতে পারবো তো হয়তো মা মালঞ্চা সেজন্যে আমার এটা পূরণ করে দিয়েছেন তো আমাদের যে পুরোহিত মশাই ছিলেন উনি আমার একটা মামাই হন তো অনেক বেশি মজা করে আমার সাথে সেজন্যে মামার সাথে আমিও অনেক বেশি মজা করছিলাম তো মা বাবা শাড়িটা পুরোহিত মশাই পরিয়ে দিলেন তো আমি ধূপ দেখিয়ে নিলাম তারপর যখন আমার পুজো শুরু হলো তখন আমি বললাম আমি নিজেই শাড়ি শাড়িটা পরিয়ে দেবো সেজন্য আমি শাড়িটা পরিয়ে দিলাম তারপর বসে গেলাম পুজোতে তো আমাদের সাথে আরও অনেকেই ছিলেন তেনারাও পুজো করলেন তো আজকে যে সকাল সকাল পুজো হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি তাও ঘর থেকে আমি স্নানটা করেই এসেছিলাম তো মা বাবা বলল হঠাৎ যে চল পুজো দিয়ে আসি এই উপলক্ষে পুজো দেওয়াও হয়ে গেল আর মনটাও ভালো হয়ে গেল তো এবার পুজো টুজো করে এবার ফিরবো তো ফেরার আগে তোমাদের চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিই তো মা মালঞ্চা মন্দিরে একটা রহস্য আছে যে প্রথমে মা মালঞ্চা একদম পাহাড়ের ওপরেই থাকতেন তো একজন বৃদ্ধ মানুষ পুজো করতেন তো পুজো করবার জন্য তিনি উঠতে পারতেন না সেজন্যই তিনি স্বয়ং নিচে নেমে চলে এসেছেন আর তারপর মন্দিরটা তৈরি করা হচ্ছে ব্যাস তারপর বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে দেখি কোণে রেডি হয়ে গেছে শিব পুজো করতে যাওয়ার জন্য আর আমার এই অবস্থা কারণ আমি সময়ই পাইনি শাড়ি পরবার মতো তো কোণে চলে এসেছে শিব মন্দির এখানকার শিব মন্দিরটা একটু ছোট্ট মতো আগেকার দিনে রাজারা করে গিয়েছিলেন অনেক পুরনো শিব মন্দির তো শিব মন্দিরে পুজো করা আমাদের এখানে নিয়ম যে ভাত খাওয়ার দিন আমাদের প্রথম শিব পুজো করতে হবে তারপর কিছু আর বুঝতেই তো বাচ্ছ ভোলে বাবা আগে তারপর তো নিজের বর না সবাই তো ভলানাতে কাছে এটাই তো প্রে করে যে একজন ভালো বর হোক তা তেনার মতো ভালো বর জুটুক সেটাই আর কি তার জন্যই হয়তো আমাদের এটা পরম্পরাই চলে আসেছে যে শিবের পুজো আগে করতে হবে তো বুনু জানতো না কিভাবে শিব পুজো করবো ও সাইড থেকে জিজ্ঞেস করছে আমার দিদি আছে আর আছে ওরা তাকে সাজেস্ট করছে যে তুই ফার্স্ট এটা কর ওটা কর এইভাবে তার উপরে ক্যামেরাম্যানগুলোও ডিস্টার্ব করছে যে আমাদেরকেও ফটো করতে দাও তুমি লগিং পরে করবে তার জন্য তার সাথে আমার ঝগড়া হয়ে যাচ্ছিলো তারপর তাড়াতাড়ি শিব পুজো করে আমরা বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে দেখি যে বরের ঘর থেকে তত্ত্ব নিয়ে চলে এসেছে তো তত্ত্বগুলো ওপরে এক এক করে নিয়ে গেলাম আর নিয়ে গিয়ে দিদি সব সাজিয়ে সাজিয়ে রাখছিল কারণ কি সেগুলো ফটো তোলা হবে তো অনেক বেশি তত্ত্ব এসেছিলো সেজন্য এক এক করে সব গোছাতে একটু অসুবিধা হচ্ছিল তো এই যে তত্ত্বগুলো তোমাদের কেমন লাগলো তত্ত্বগুলো অবশ্যই জানি তারপর আমরা নিচে চলে গেলাম কারণ আরও অনেক বিয়ের নিয়ম আছে আর এই হলো আমার মা মা গায়ে হলুদ সবার প্রথমে দিল তারপর দিল আমার দিদি তো আস্তে আস্তে সবাই গায়ে হলুদ দিলো নজন দিতে হয় তো নজনে দেওয়া হলো তারপর ভাত খাওয়ার জন্য চলে গেলাম তো তার জন্য সেখানটা ফুল দিয়ে সাজানো হচ্ছিল ভাতের থালাগুলো আনা হলো তারপর ভাত খাওয়া শুরু হবে তো তার আগে আমাদের আকন্দ ফুলের মালা আর বেলমালা পরাতে হয় তারপর ভাত খেতে হয় তো মা সেটা তাকে পরিয়ে দিল আর মাসিও পরিয়ে দিল সাথে তারপর আমার মায়ে ওকে ভাত খাইয়ে দিল কারণ ও অনেক বেশি লজ্জা পাচ্ছিল সবাই ওকে অনেক বেশি রাগাচ্ছিলো কি তুই এত ভাত খেতে পারবি সেজন্য আরও বেশি ও লজ্জা পাচ্ছিলো সাথে ক্যামেরাম্যানগুলো ছিল সবসময় ফটো তুলছিলো ও সেখানে অকওয়ার্ড ফিল করছিল অনেক তো তাকে সেই জন্য মা খাইয়ে দিল তারপর সবাই আমাদের বললো যে নিচে চলে যেতে কারণ ও অনেক বেশি লজ্জা পাচ্ছে সেজন্য আমরা তখন নিচে চলে গেলাম তো আর আর আরেকটা কথা যে এই পাশে যে বসে রয়েছে ছোট্ট বুনু ও হচ্ছে ওরই বোন ওর নিজের বোন ওর নাম হলো রায় তো সেই জন্য ও পাশেই বসে আছে দিদি চলে যাবে ওরও অনেক মন খারাপ বুঝতেই তো পারছ তো ও ভাত খা চলো ততক্ষণে আমরাও ভাত খেয়ে নি গাড়ি আমরা এবার খেতে বসছি এই যে সবাই দেখছো আমরা গাইজ মাসিয়ারে বলছিল যে সবসময় নিজেকে দেখা যাই আমাদেরও দেখা সেই জন্য তাদেরকে দেখালাম আর আমাকে কেমন লাগছিল অবশ্যই জানিও আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই